পাওয়ার টিলারে ফ্যান লাগিয়ে ঝুড়ো ধানের ভুষি ওড়াতে গিয়ে পাওয়ার টিলার ফ্যানে চাদর জড়িয়ে গলা কেটে মৃত্যু হলো কামরুন নেশা মল্লিক নামে এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের দেওয়ানগদি গ্রামে। এই সময় বোরো ধানের বীজ ধান কাটার সময় বোরো ধান ঝাড়ার পর ধানের ভুষি ওড়ানোর জন্য পাওয়ার টিলারে ফ্যান লাগিয়ে ভুষি ওড়ানো হচ্ছিল, সেই সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। তারপর কি হলো? তারপর আমি কি হলে ছড়িয়ে গেলে এখানে ধান উড়াচ্ছিল, বীজ ধান ঝুড়ো ধান লেবার দিয়ে। তা উনি দেখতে এসেছিলেন, গায়ে ছাল ছিল, ওটা জড়িয়ে যায়। জড়িয়ে যাওয়ার পরে কিসে জড়িয়ে যায়? হ্যান্ড পাওয়ার ট্রাক হ্যান্ড ট্রাক্টরে। আচ্ছা। জড়িয়ে যাওয়ার পরে ওনার বেল্টে মাথাটা লেগে যায়। তো তারপরে বডিটা একদিকে এবং মাথাটা একদিকে পড়ে থাকে। আমরা দেখলাম পড়ে আছে, তারপর তুলে বাড়িতে নিয়ে যাওয়া। ধানটা কারা মানে উড়াচ্ছিল? লেবারে। আর উনি কে? উনি বাড়ির গিন্নি। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশ ও রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।